মুসাদের দালাল কারা? মুসাদের দালাল হচ্ছে আপনার ছেলে, আপনার সন্তান মুসাদের দালাল। আপনার ছেলে মুসলমানের সন্তান হয়ে একজন খ্রিস্টান ইহুদি বিয়ে করেছে, তাহলে দালাল কে? যুবদের বেকারত্ব দূর করার জন্য আন্দোলন সংগ্রামে ডাক দেন। আমাদের হাতে গড়া সংগঠন বাংলাদেশ যুব অধিকার পরিষদ একটা নতুন রাজনীতির উন্মেষ ঘটাতে চায়। সেই রাজনীতি হবে বেকারদের কর্মসংস্থানের রাজনীতি। আজকে আমাদের ব্যানারগুলো দেখেন, সেখানে সংবিধানে মৌলিক অধিকার হিসেবে কর্মসংস্থানকে যুক্ত করার আহ্বান জানানো হয়েছে, দাবি জানানো হয়েছে। সংবিধান যারা রচনা করেছিলেন 1971 সালে, তারা জনগণের ম্যান্ডেট নাড়িয়ে শ্রমিকদেরকে শোষণ করার জন্য, বেকারদেরকে শোষণ করার জন্য মৌলিক অধিকার হিসেবে সংবিধানে স্বীকৃতি দেয়নি কর্মসংস্থানকে। সেই কর্মসংস্থানের দাবি বাংলাদেশ যুব অধিকার পরিষদ সংবিধানে যুক্ত করবে ইনশাআল্লাহ। বিপিনুরুল হক নূর, বিপিনুরুল হক নূরের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। কিসের ষড়যন্ত্র? মুসাদের ষড়যন্ত্র। বিপিনুরুল হক নূর সাধারণ কোন ব্যক্তি নয়, যাকে আমরা ছাত্র অধিকার পরিষদের নেতা থেকে যুবদের নেতা বানিয়েছি, যুবদের নেতা থেকে আমরা কোন অধিকারের নেতা বানিয়েছি। তার বিরুদ্ধে যেই ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্র রুখে দিতে হবে সকলে মিলে। যুব অধিকার প্রস্তুত আছে? মুসাদের দালাল হচ্ছে আপনার ছেলে, আপনার সন্তান মুসাদের দালাল। আপনার ছেলে মুসলমানের সন্তান হয়ে একজন খ্রিস্টান ইহুদি বিয়ে করেছে, তাহলে দালাল কে? কে দালাল? এই মুসাদের দালালদের রুখে দিতে হবে এবং বিভিন্নের বিরুদ্ধে ছাত্র, যুব, শ্রমিক, প্রবাসী এবং কোন অধিকারের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার মাধ্যমে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করতে হবে। স্বৈরাচার শেখ হাসিনা নিজেকে দীর্ঘমেয়াদী ক্ষমতায় থাকার জন্য একদিন মির্জা ফখরুলকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, আরেকদিন বিপিনুরুল হককে গ্রেপ্তার করার উপদেষ্টা চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ যুব অধিকার পরিষদ থাকতে বিপিনুরুলকে গ্রেপ্তার করতে দেওয়া যাবে? বিপিনুরুলকে যদি গ্রেপ্তার করা হয়, তাহলে সরকারের তক্ততাস ধ্বংস করে দেওয়া হবে ইনশাআল্লাহ। সর্বশেষে বলতে চাই, ভারতীয়রা বাংলাদেশকে নিয়ন্ত্রণ করছে, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের সমাজনীতি, বাংলাদেশের প্রশাসন নিয়ন্ত্রণ করছে। ফোকাস ভারতীয় রায়ের ষড়যন্ত্রের ফোকাস ঘুরানোর জন্য
ক্ষমতাকার কোন লোসাদ দেরি আসছে সেই ষড়যন্ত্রের নীল নকশা ছাত্র যুব শ্রমিক প্রবাসী গণঅধিকার পরিষদের একজন নেতা কর্মী বেঁচে থাকতে বিভিন্নের বিরুদ্ধে গণঅধিকারের বিরুদ্ধে যুব অধিকারের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না হবে না হবে না আগামীর আন্দোলন সংগ্রামে স্বৈরাচার পতনের নতুন লড়াইয়ে সকলকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ।